হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটি ম্যাচ নিয়ে আসলাম, খাগড়াছড়ি ভার্সেস কুমিল্লা, যেটা হচ্ছে 1-1, জেলা ভার্সেস জেলা কাস্টম ম্যাচ। তো আজকের খেলাটি একদম শর্ট করে দিয়েছি, কারণ আজকের খেলাটা আমি এমনভাবে মাইর খেয়েছি গাইস, যেটা দেখানোর মতো না। এই ছেলেটির মুভমেন্ট স্পিড এত ভালো, তার আইডি লেভেল মাত্র 40 আর আমার আইডি লেভেল হচ্ছে মাত্র 52। তো যারা আইডি লেভেল খোঁজো, তোমাদের উদ্দেশ্য করে একটা কথা বলি, লেভেল দিয়ে খেলা হয় না, খেলা হয় নিজের হাতের জোর দিয়ে। গান স্কিন দিয়েও খেলা হয় না, খেলা হয় হচ্ছে নিজের মেধা শক্তি দিয়ে। তো যারা বারবার বলতে এসো যে আচ্ছা আপনারা গান স্কিন নেই, কোনো কিছু নেই, আইডি লেভেল কম, আপনি এত ভালো খেলেন কীভাবে, আমরা এভাবেই ভালো খেলি ভাই। তো তারপরও আমি নিজেকে কখনো বলি নাই যে প্রো আপনারাই বলতেছেন আমি প্রো, আপনারাই বলতেছেন আমি বট। আমি চাই না যে আপনারা আমাকে নিয়ে ট্রল করেন বা কোনো কিছু করেন, আমি আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে চাই, গেমিং ভিডিও, যেগুলো আপনাদের দেখে খুব ভালো লাগবে। তো সেজন্য আমি নতুন নতুন ভিডিও আপলোড দিই। তো অনেকে বলে তুই তো খেলা পারিস না, অবজার্ভে থেকে ভিডিও করিস। আরে বাইরে ভাই, আমার কথা হচ্ছে আমি তো পিসি দিয়ে ভিডিও করি না, যে কারণে লাইভ স্ট্রিমও করতে পারি না। আমি ভিডিও করি দুইটা মোবাইল, আমার একটা মোবাইল দিয়ে অবজার্ভে থেকে ভিডিও করি, আরেকটা মোবাইল দিয়ে গেম প্লে করি। তো তোমরা যারা আমাকে সন্দেহ করো, তোমাদের সন্দেহ অবশ্যই দূর হবে। তোমাদেরকে সামনের দিকে আমি ক্যামেরা কিনবো, লাইভ স্ট্রিম করবো, পিসি দিয়েও খেলবো। তো তোমরা যদি দোয়া করো আর সাপোর্ট করো, অবশ্যই আমি তোমাদের মনের আশা পূরণ করবো। তোমরা দেখবা আমি কীভাবে গেম প্লে করি। আর গাইজ, আরেকটা কথা বলে রাখি, তোমরা এত তাড়াতাড়ি আমাকে এত ভালোবাসা দিবে যেটা আমি কখনো আশা করতে পারিনি। খুব অল্প কয়েকটা দিনে, মাত্র অল্প কয়েকটা দিনে আমার 10,000 সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে গেল গাইজ, এটা কি ভাবা যায়? আর গাইজ, তোমাদেরকে আরেকটা কথা বলি, আমি অব্রনীলের কথায় আসি। অব্রনীল আমাকে বলছিল যে আমি যদি কোনো প্রুফ দিতে পারি তাহলে সে আমাকে রোস্ট করা ছেড়ে দিবে এবং লাইভে এসে মাপ চাইবে। তো সে মাপ চায় নাই, তারপরে বলছে তার মা বাপকে যেন গালাগালি না করে আমি আমার ফলোয়ারদেরকে বলে দিই। তো আমি আমার ফলোয়ারদের সবাইকে কিন্তু বলে দিছি যে ওর মা বাপকে আর গালাগাল দিও না। সো যাই হোক, সে ক্ষমা না চাইলেও ভিডিওতে যেতটুকু বলছে এতটুকুতে আমি হ্যাপি। আর রোস্টার থাকবেই। একটা কথা কি, তোমার যেহেতু 90,000 পরিবার আছে তোমার কাছে, সেহেতু তোমার কাছে দুই একটা তোমার হ্যাটার্স থাকবেই এবং তোমাকে রোস্ট করার জন্য দুই একটা পাবলিক থাকবেই। যে একটা কথাই আছে বাংলায় যারা গ্রামের ভাষায় বলে যে দানের সাথে চিটা থাকে, তো সেম হচ্ছে তোমরা যে একটু ফলোয়ার বাড়বে সেই জায়গায় তোমার রোস্টারও থাকবে। তো আমি এগুলো নিয়ে মাথা ঘামাই না, আমি আমার গতিতে সামনের দিকে যাচ্ছি। তোমরা যদি এভাবে সাপোর্ট আর ভালোবাসা দাও তাহলে আমি আরও উপরের দিকে উঠবো, হ্যাটার্সটা আমার কিছুই করতে পারবে না। আর যারা বলো যে আমি হারার ভিডিও দিই না, সবসময় উইন হওয়ার ভিডিও দিই, আমার কথা হচ্ছে আমি এই ভিডিওটাতে আপলোড দিয়েছিলাম, এটা কি হারার ভিডিও নাকি উইন হওয়ার ভিডিও? খেলাটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখে নিন। এই ভিডিওতে আমি হারছি, এটা হচ্ছে খাগড়াছড়ি জেলা ভার্সেস কুমিল্লা জেলা। আর গাইজ, তোমাদেরকে একটা কথা বলি, আমি কখনো বলি নাই যে তোমাদের জেলার প্রদেশের সাথে আমি খেলতেছি বা হারতেছি, প্রত্যেকটা জেলাকে হারাচ্ছি আমি, এটা বলি না। তোমাদের জেলার যে কোনো একটা প্লেয়ার আমার সাথে খেলা পরে তাকে হারাচ্ছি আমি বা তার সাথে আমি উইন হচ্ছি, কারণ আমি ভিডিও কমেন্টে রিপ্লাই দিই, এবার হোক সে প্রো বা হোক সে বট, আমার কথা হচ্ছে তাকে প্রো বলেও গালি দেওয়া যাবে না, বট বলেও গালি দেওয়া যাবে না। আমার ভিডিও কমেন্টে যার কমেন্ট রিপ্লাই আসে আমি বাকি যার সাথে খেলা পরে আমি তার সাথেই খেলি এবং তার সাথে উইন হই। আর সবগুলো ম্যাচ যে উইন হয় না তা না, অনেকগুলো ম্যাচ হারা হয় আর অনেকগুলো ম্যাচের ভিডিও ছাড়া হয় না, কারণ অনেক সময় নেট পিন খারাপ থাকে, ওই ম্যাচগুলো আপলোড দেয় না। আবার অনেক সময় দেখা গেছে কি তোমার ভিডিওর কোয়ালিটি ভালো হয় না, তোমার অনেক সময় কিছু গেম এলোমেলো হয়ে যায়, তখন ওই গেমগুলো প্লে করে উইন হলেও দেয় না বা হারলেও আপলোড দেয় না। তো এই ছেলেটি আমাকে অনেকদিন ধরে ফেসবুকে নক করছে যে ভাই আমার সাথে একটা গেম প্লে করেন, তো সময় পাই না। তো আজকে সময় পেলাম, তার সাথে গেম প্লেটা করে নিলাম, খাগড়াছড়ি জেলা ভার্সেস কুমিল্লা জেলা। তো গাইস, আমি চাই সবাই এভাবে পাশে থাকো এবং সাপোর্ট করো। তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ জানাই যে আমার পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।